মেনার শঙ্কর চক্রবর্তী কোকন মেনার উমা শঙ্কর হালদার আছেন গত বিধানসভার প্রার্থী পাঁচলা মহিতলাল ঘাটি আছেন এবং আমাদের উলবেড়িয়া দু নম্বর ব্লকের বিরোধী দলনেতা মানবেন্দ্র কোলে এবং আমাদের এই বিধানসভার কনভেনার সৃষ্টিধর মান্না এবং আরেক প্রার্থী চিরণ বেরা সহ সকলে আছেন। আমি প্রথমেই খলিশানির কনভেনার অশোক দাস মহোদয়কে দাঁড়ানোর জন্য অনুরোধ করব। অশোক বাবু কোথায় কোথায় দাঁড়ান, একটু বসে থাকলে হবে না। আপনি কো-কনভেনার সুশান্ত দাস, বুথ প্রেসিডেন্ট বাসি দাস, উমাশঙ্কর দলুই, রাজেশ কয়াল, বুথ নম্বর চারের হেমন্ত কাডার বাম দিকে, পাঁচের কালীপদ দলুই, ছয়ের অভিজিৎ বেরা, নয়ের সুশান্ত দলুই, এগারোর অনুপ মেটা, তেরোর গণেশ মণ্ডল। আমাদের রঘুদেব, ওটা বাসুদেবপুর হবে, বাসুদেবপুরের কনভেনার মৃন্ময় মণ্ডল, রঘুদেবপুরের মৃন্ময় মণ্ডল, মৃন্ময় মণ্ডল কই, অঞ্চল চাই, গ্রাম পঞ্চায়েত দিতে হবে, পদ্ম ফুটাতে হবে, আর নমিনেশন ফাইল থেকে গণনা আঠারোর মতো হবে না, আঠারোর মতো হবে না, আঠারো সালের মতো করতে দেব না আমরা। কো-কনভেনার সন্দীপ চক্রবর্তী, থ্যাংক ইউ। আমাদের বুথ প্রেসিডেন্ট দীনেশ প্রামাণিক রঘুদেবপুরের আঠারো, উনিশের প্রদীপ দাস, কুড়িতে গৌতম ব্যানার্জি, একুশে পাঁচু চরণ দাস, বাইশে অনুপ চক্রবর্তী, তেইশে বিভাস মুখার্জি, চব্বিশে শ্রীকান্ত মণ্ডল, পঁচিশে শ্রীবাস ওজা, শ্রীবাস ওজাকে আপনি এতজন হাত তুললে বুঝবো কি করে, জয় শ্রীরাম। চব্বিশে শ্রীকান্ত মণ্ডল, তেইশে বিভাস মুখার্জি, ছাব্বিশ দীনেশ প্রামাণিক, দীনেশ প্রামাণিক কই, সাতাশে দীপঙ্কর দাস, কোথায় দীপঙ্কর দাস, ঠিক আছে, তিরিশে সঞ্জয় রায়, জয় শ্রীরাম, একত্রিশে প্রভাস সামন্ত, বত্রিশে শঙ্কর নায়ক, ছত্রিশে পরিতোষ পাড়ুই, তেতাল্লিশে প্রবীণ নস্কর। আপনাদের টিমে এত মা মহিলা এখানে এসেছেন, না জাগিলে ললনায় বিশ্ব জাগে না, জয় ভবানী জয় শিবাজী। এই মাতৃমণ্ডলীকে যুক্ত করতে হবে, আরো বেশি সংখ্যায় যুক্ত করতে হবে। আপনারা জানেন ত্রিস্তর পঞ্চায়েতের মেয়াদ শেষ হয়ে যাবে কয়েক মাসের মধ্যে, এবং আমরা
পশ্চিমবঙ্গে ত্রিস্তর গ্রাম পঞ্চায়েতে 18 সালের ভোট লুট গণনা কেন্দ্রে ডাকাতির প্রতিবাদ করে সুস্থ অবাধ ভয়মুক্ত পরিবেশে নির্বাচনের জন্য প্রত্যেকটা অঞ্চলে গণদেবতা জনতা জনার্দন রাষ্ট্রবাদী দেশপ্রেমিক নাগরিকগণের সঙ্গে মিলিত হচ্ছে। স্লোগান আমাদের তিনটি, একটি হল ঘুষ মুক্ত মেধাযুক্ত কর্মসংস্থান পশ্চিমবঙ্গে চাই, 2 কোটি বেকার সৃষ্টিকারী পিসিমণি 58,000 চাকরি বেচেছেন, ক্লাস 5 পাস করে অঙ্কের শিক্ষিকা, অপার ভাই ক্লাস 7 পাস, হাই স্কুলের শিক্ষিকা, ওএমআরএ 3 আর চাকরি পাইয়ে দিল 53 লিখে 59। তাই মেধাযুক্ত ঘুষ মুক্ত কর্মসংস্থানের দাবিতে এবং পশ্চিমবাংলায় 2 কোটি বেকারের চোখের জল তাকে সামনে রেখে আপনাদেরকে মমতা ব্যানার্জির এই 12 বছর হতে যাওয়া সময়কালে যাদের বয়স 40 পেরিয়ে গেল সেই লক্ষ লক্ষ বেকার যুবক যুবতী তাদের প্রত্যেকটা বুথে সংঘবদ্ধ করতে হবে। আজকে দেখবেন ত্রিপুরার শিক্ষামন্ত্রী রতনলাল চক্রবর্তী একটা ফেসবুক পোস্ট করেছেন, তিনি বলছেন আমি ঘোষণা করছি ত্রিপুরাতে টেক যুক্ত আর কোন বেকার থাকলো না, 731 জন ছিল গতকাল আমাদের মানিক সাহার সরকার সেই টেট কোয়ালিফাইডের চাকরি দেওয়ার মধ্য দিয়ে গোটা ত্রিপুরাকে টেট পাস করাদেরকে বেকারত্বের হাত থেকে মুক্তি দিল। আর এখানে দেখে আসুন দিদিমণি নজরুল মঞ্চে বড় বড় ডায়লগ দিচ্ছেন, পিসি ভাইপো কোম্পানি লজ্জা লাগে না প্রবীণ নেতাদের, ওই 3 দিনে ছোড়া হালি নেতা ভাইপোর সুবাদে তিনি জ্ঞান দিচ্ছেন, আর সুদীপ বন্দ্যোপাধ্যায় সৌগত রায় এরা বসে বসে জ্ঞান শুনছেন, আর ছোড়া বলছে প্লাকার তুলে বলুন বুঝলাম তো যা যা বললাম, ওরা হাত তুলছে। এই প্রাইভেট লিমিটেড কোম্পানি পশ্চিম বাংলায় সবাইকে কর্মচারী বানাতে চায়, আর বিজেপি আপনাদের রাজনৈতিক সহযোদ্ধা বানাতে চায়, তাই এই কোম্পানিকে উৎখাত করতে হবে। শিল্প নেই শ্মশান, আজকে পিসিমণি বলছেন এ কেমন বিরোধী দল, বলছে সবাই না দুই একজন, আমি তো জানি যন্ত্রণার নাম 1956। উনি 11 থেকে 16 বিরোধী দল দেখেছেন পশ্চিমবঙ্গ বিধানসভায়, সিপিআইএম কোনো অসুবিধা হয়নি, তিনি 16 থেকে 21 কংগ্রেসের বিরোধী দল দেখেছেন কোনো অসুবিধা হয়নি, এখন দেখছেন বিজেপি বিরোধী দল যাহাই করিতে যায় তাহারই পর্দা ফাঁস হইয়া যায়। প্রধানমন্ত্রী আবাস লিখলো বাংলা আবাস যোজনা, কি আনন্দ, জন্মিলে
শিশু সাথী মরিয়া গেলে সমবেতি তোলামুলের কর্মচারীরা প্রত্যেক জায়গায় বলতো এই যে মুখ্যমন্ত্রী তিনি সকাল থেকে রাত্রি আপনাদের এত দিচ্ছেন এত দিচ্ছেন কোনো অভাব নাই। তারপরে এই বিজেপি বিরোধী দল হওয়ার পরে বাংলা আবাস যোজনা মুছে লিখতে হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনা, বড় যন্ত্রণা। বাংলা গ্রামীণ সড়ক যোজনা স্টিকার দিদি সেটা তুলে লিখতে হচ্ছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, কষ্ট হবে না? এ কেমন বিরোধী দল! বলছে আমি যখন বিরোধী ছিলাম কিচ্ছু করিনি, দুটো কাজ করেছেন আপনি, বিধানসভায় গিয়ে ভাঙচুর করেছেন, বিধানসভা হেরিটেজ বিল্ডিং সিপিএম কংগ্রেস বা কোন দলের সম্পত্তি নয়, সেই বিধানসভাকে আপনি ভেঙে তছনছ করেছেন, এই কাজটা আপনি বিরোধী দলনেত্রী হিসাবে করেছেন। আরেকটা কাজ করে পশ্চিম বাংলার বেকার যুবক যুবতী, পশ্চিম বাংলার বর্তমান ভবিষ্যৎ তাকে ধ্বংস করেছেন। সিঙ্গুরে একটা তৈরি হওয়া কারখানা মমতা ব্যানার্জি আপনি বিরোধী দল নেত্রী হয়ে ডিনামাইট দিয়ে ভেঙে সেটাকে তছনছ করে দিয়েছেন, আর লোক আপনাকে বলে এ রাজ্যের নেত্রী বটে শিল্প বাগান গুজরাটে। এই দুটো কাজ আপনি করেছেন। আর যদি বলি ইতিহাস লম্বা হবে, সময় অনেক যাবে, তাই এদেরকে উৎখাত করার শপথ আপনাদের নিতে হবে। পশ্চিম বাংলায় শুনে রাখুন, 2011 সালে পরিযায়ী শ্রমিক ছিল 5,20,000, মমতা ব্যানার্জির সময় পরিযায়ী শ্রমিকের সংখ্যা 45 লক্ষ। এই রাজ্যে কিচ্ছু নেই, দুটো জিনিস আপনি পাবেন, 28 টাকায় মেহুলের মদের বোতল, দিনের বেলাও খাবে লোক, আর ডিআর লটারি, ভাইপো লটারি, ছোট একটা টেবিল সঙ্গে একটা চেয়ার, কে প্রাইজ জিতে কেউ জানতে পারে না, কারা কারা প্রাইজ জেতে, অনুব্রত জেতে, মোটা কেষ্ট আর তার মেয়ে জেতে, তার সিকিউরিটি গার্ড জেতে, নলহাটির তৃণমূলের এমএলএর ভাই জেতে, জোড়াসাঁকোর এমএলএ বিবেক গুপ্তার ওয়াইফ জেতে, সহধর্মিনী জেতে, আপনি কেউ টিকিট কাটলেও পাবেন না, এটা ভাইপো লটারি। শিল্প নেই, বাণিজ্য নেই, পঞ্চায়েত গুলোকে লুটের জায়গা করেছে। আমি বলেছিলাম কয়েকদিন আগে, বলছে নাকি সুরক্ষা দেবে দিদি, দিদির কারা আসবে বাড়িতে, দিদির দূত, ওরা হচ্ছে দিদির ভূত। এই ভূতদের কাজ কি? সাদা খাতায় চাকরি দেয় এই ভূতেরা, সাদা খাতায় চাকরি দেয় এই ভূত। আসবে দিদির দূত, নাম তার হলো ভূত, পুকুর নেই, পুকুর কাটার টাকা তুলে নিয়ে পালায়, এই নাম হলো দিদির ভূত, এরা আসবে বাড়ি বাড়ি। এদেরকে জিজ্ঞেস করবেন, বাড়িতে নিয়ে যাবেন, যারা প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি পেল না, গরিব হওয়ার জন্য কাটমানি না দেওয়ার জন্য, যারা প্রধানমন্ত্রী আবাস যোজনা পেল না বিজেপি সমর্থক হওয়ার জন্য, ভোটার হওয়ার জন্য, সেই ফাটা ফুটি বাড়িগুলো একটু দেখে যান আপনারা কি অবস্থা করে রেখেছেন গ্রামে। এই রাজ্যের একটা বড় ডাকাত, তিনি 1 টাকাও খান না, কয়লা খান, বালি খান, গরু খান, পাথর খান, মদ বোতলে 5 টাকা করে খান, ডিআর লটারি চালান, সেই সর্বভোগ, তিনি চোর ধরতে বেরিয়েছেন, ইমেজ বিল্ড আপ করতে।
চোরদের তাড়াতে বেরিয়েছেন, একটা ডাকাত বলছে চোর তাড়াও, আপনারা ছোট ছোট চোরদের তাড়াতে পারবেন তো? প্রস্তুত তো? নমিনেশন ফাইল থেকে গণনা আপনাদের পাশে থাকার দায়িত্ব ভারতীয় জনতা পার্টির, কিন্তু জোট আপনাদের বানতে হবে। বুথগুলোকে প্রতিরোধের জায়গায় নিয়ে যেতে হবে। দুয়ারে সরকার এই 22 সালে দুবার করেছে, একবার পৌরসভা ভোটের আগে, একবার ডিসেম্বর মাসে। বলুন যারা নতুন করে লক্ষ্মী ভান্ডারের আবেদন করেছিলেন, পেয়েছেন? নো। বার্ধক্য ভাতা, দিব্যাঙ্গ ভাতা, বিধবা ভাতার প্রেয়ার করেছিলেন মে মাসে, ডিসেম্বর মাসে, পেয়েছেন? নো, পাননি। তাই দিদির দূত আসছে ভূত, কিচ্ছু পাবেন না। মমতা ব্যানার্জি এই রাজ্যকে দেউলিয়া করে দিয়েছেন। 11-তে বামের আমলে ঋণ 2 লক্ষ কোটি, আর 23-এর জানুয়ারিতে এই রাজ্যে মমতা ব্যানার্জি তোলামূলের ঋণ 6 লক্ষ কোটি টাকা। মমতা ব্যানার্জি অর্থ দপ্তরকে ডেকে বলেছে যে তোমরা 4টে কাজ করবে, এর বাইরে 5টা কাজ করতে পারবে না, কারণ আমার টাকা নেই। কি কি? স্যালারি দেবে, পেনশন দেবে, লক্ষ্মীর ভান্ডারটা চালিয়ে যাও, আর ভাতাটা বন্ধ করবে না, এর বাইরে কিচ্ছু হবে না। হসপিটাল থেকে শুরু করে রাস্তাঘাট কোথাও কিছু হবে না, আর এটাও বন্ধ হবে। ডিএর অর্ডারটা হতে দেন, ডিএর অর্ডারটা হতে দেন। সাথে জিতেছে কর্মচারী শিক্ষক, সিঙ্গেল বেঞ্চে জিতেছে কর্মচারী শিক্ষক, ডিভিশন বেঞ্চে জিতেছে কর্মচারী শিক্ষক। 15 সাল থেকে ডিএ দেওয়ার অর্ডার যদি হয়, দেখবেন কাউকে তাড়াতে হবে না, 14 তলা থেকে নিজেই গঙ্গায় ঝাঁপ মারবে, বলে ধরমবাব রক্ষা করো, আমি আর পাচ্ছি না। তাই আপনাদের কাছে বলি, ডিসেম্বরে 3,925 জন ভুয়া লোকের চাকরি গেছে, 3,925, 3,000 প্রাইমারি টিচারের চাকরি গেছিল। হরিয়ানার ওম প্রকাশ চৌটালা এখনো জেলে, 10,700 প্রাইমারি টিচারের চাকরি গেছিল। ত্রিপুরায় বামের সরকার বদল হয়েছে, এখানে তো সবে সকাল, 3,925। আগামী কিছুদিনের মধ্যে ভুয়া তালিকা, ভুয়া এমআর, ও এমআর, ভুয়া নিয়োগ, এই সংখ্যাটা বাড়তে বাড়তে কত হাজারে যাবে কেউ জানে না। আর আমরা এদের বলবো, বিজেপির নীতি মেধাযুক্ত কর্মসংস্থান, কিন্তু বিজেপি বলছে জড়ো হন কলকাতাতে, সঙ্গে নিয়ে আসুন পরিবারের লোক, হাঁটা শুরু করুন কালীঘাটের দিকে, আর চান টাকা ফেরত, কারণ আপনারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন, চাকরি কিনেছেন, আর এই কেনার দোকান খুলেছিলেন মোটা পার্থ। লজ্জা লাগে না? হাঁটুর নিচের বয়সী মেয়েদের সঙ্গে বান্ধবী পাচায়, ওর পিতা মোনালিসা, কঙ্কনা, অঙ্গনা, কত রকমের নাম, ছি 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 ছি। এই তৃণমূল 500 টাকার লক্ষ্মীর ভাণ্ডার, মারা জাগ্রত হন ভারতীয় জনতা পার্টি, আপনাদের জন্য যা করার করবে। হেমন্ত বিশ্ব শর্মা আসামে অসহায় দিদি বোন মায়েদের জন্য স্কিম তৈরি করেছেন, সর্বানন্দ সোনোয়ালের সময় থেকে 3,000 টাকা করে মাসে দেন, অসমে সবাইকে দেন না, যাদের প্রয়োজন তাদেরকে দেন। ভারতীয় জনতা পার্টিও যাদের প্রয়োজন তাদের পাশে দাঁড়ায়। তো আপনি কি চাইবেন না আপনার ভাই বোনের চাকরি হোক? আপনি কি চাইবেন না আপনার ছেলে মেয়ে গ্রাজুয়েট অনার্স করলো, বেসিক বিএড করলো,
এমএ পাস করলো, ভোকেশনাল আইটিআই করলো, নার্সের ট্রেনিং নিল, ল পড়ল। আপনি চান না চাকরি হোক, পশ্চিম বাংলায় আজকে শেষ করে দিয়েছে সমস্ত ব্যবস্থাকে। তাই এই তোলামূলকে উৎখাত করতে হবে। এই তোলামূলকে দেশের নির্বাচনে প্রত্যেকটা গ্রাম থেকে উৎখাত করতে হবে। আমাদের মোদিজি প্রথমে এসেই গ্রামের কথা ভাবেন, কারণ তিনি গ্রামের মানুষের, প্রান্তিক মানুষের কষ্ট বোঝেন। মোদিজির প্রথম কর্মসূচি কি ছিল 14 সালে আসার পরে? শৌচালয় নির্মাণ। প্রত্যেক বাড়িতে 9,000 টাকা করে বরাদ্দ করেছিলেন শৌচালয়হীন বাড়িগুলোর জন্য। 9,000 টাকা কেন্দ্রের, 1,000 টাকা আপনার, 10,000 টাকা দিয়ে শৌচালয় বানান। পশ্চিম বাংলায় অধিকাংশ 70 লক্ষ বাড়ির জন্য শৌচালয়ের টাকা দিয়েছে ভারত সরকার, কাজ হয়নি, পায়খানাও খেয়ে ফেলেছে এই চোর তৃণমূল। আর যে কটা শৌচালয় হয়েছে, পার্থকেষ্টদের ঢুকিয়ে দিলে আর বের করতে পারবেন না, ভেঙে বের করতে হবে। এই হলো চোর তৃণমূল। দ্বিতীয় স্কিম উজালা 1, উজালা 2। আজকে মহিলাদের রান্না করতে কয়লাতে, মহিলাদের ঘুটেতে, কাঠের জ্বালনি লোকড়িতে রান্না করার যে কষ্ট, আজকে মোদিজি নিজের মাকে দেখে তার কষ্ট যন্ত্রণা বুঝেছিলেন। তাই আমাদের মা দিদিদের এই যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার জন্য উজালা 1 এবং 2 তিনি চালু করেছিলেন। পশ্চিমবঙ্গে 35 লক্ষ উপভোক্তা এর সুযোগ পেয়েছেন। প্রধানমন্ত্রী মোদিজি কৃষককে অন্নদাতা ভগবান মেনে পিএম কিষাণ সম্মান নিধি চালু করেছেন। 2015 সাল থেকে গোটা ভারতবর্ষের লোক পেলেও পশ্চিমবঙ্গের লোক পায়নি। কেন পায়নি? না প্রধানমন্ত্রীর নাম হয়ে যাবে, মোদিজি ক্রেডিট নিয়ে নিবে। 2021 সালে 5ই জানুয়ারি হলদিয়ার সভা থেকে মোদিজি বলেছিলেন, যেদিন পাঠাবে নাম, 1 সপ্তাহের মধ্যে টাকা দিয়ে দেব। আমরা 148 পাইনি, 77-এ আটকে গেছি, কিন্তু মোদিজি তার কথা রেখেছেন, রাজধর্ম পালন করেছেন। 31 লক্ষ নাম দুপর্যায়ে পশ্চিমবঙ্গ সরকার পাঠিয়েছিলেন, মোদিজি তাদের অ্যাকাউন্টে 21 সাল থেকেই বছরে 6,000 টাকা তিনটে কিস্তিতে 2,000, 2,000, 2,000 করে পাঠিয়ে দেন। আমরা দাবি করি পশ্চিম বাংলায় নথিভুক্ত কৃষকের সংখ্যা 73 লক্ষ, আরো 42 লক্ষ কৃষকের নাম দলের ঊর্ধ্বে উঠে পাঠাতে হবে। টাকা ভারত সরকার দেয় দেবে, মোদিজি দেবেন, লিস্ট পাঠাতে হবে পশ্চিমবঙ্গ সরকারকে। চতুর্থ কর্মসূচি প্রধানমন্ত্রী আবাস যোজনা। আপনারা জানেন গোটা দেশে ইতিমধ্যে 13 কোটি নতুন বাড়ি তৈরি করেছেন মোদিজি। আমাদের এই রাজ্যে 40 লক্ষ বাড়ি তৈরি হয়েছে আগে, পরে প্রধানমন্ত্রী এই স্কিমকে 24 সাল পর্যন্ত অনগোয়িং করেন, করে বলেন প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ, সঙ্গে আবাস প্লাস নাম দিয়ে সব বাড়ি, সব ছাদহীন বাড়িকে আমি মানুষকে টাকা দিয়ে বাড়ি করে দিতে চাই, তালিকা পাঠাও। তৃণমূলের পঞ্চুরা, তারা 2018-র তালিকা ভিডিওর মাধ্যমে পাঠিয়েছে। এখানে একটা পঞ্চায়েত বিজেপির আছে, বিজেপির পঞ্চায়েতকে কাজ করতে দেওয়া হয়নি, ভিআরপি ভিএলই দিয়ে সরাসরি পঞ্চায়েত সমিতি এখান থেকে তালিকা করে নিয়ে গেছে, আপনাদেরকে মর্যাদা দেওয়া হয়নি, আপনার অধিকার প্রতিষ্ঠা করা হয়নি। আর সেই তালিকা সার্ভে করার জন্য আশা এবং ICDS এর দিদি বোনেদের পাঠানো হয়েছে, তারা আক্রান্ত হয়েছেন, অপমানিত হয়েছেন। পুরসুড়াতে আশাকর্মীর বাড়ি জ্বালিয়ে জ্বালানো হয়েছে, আশাকর্মী ICDS কর্মী
রেবা বিশ্বাস আত্মহত্যা করেছেন স্বরূপনগরে, সন্দেশখালীতে এক আশা বোনকে তার নারীজ্য ইজ্জত সম্ভ্রম লুট করেছে তোলামুলের শাহজাহানের বাহিনী। আজকে মহিলারা আশা এবং আইসিডিএস এর মহিলারা আক্রান্ত হয়েছেন, তাদের সার্ভে লিস্ট নেওয়া হয়নি। বিডিও অফিস থেকে নবান্ন ডিএম এর কাছে পাঠিয়ে স্যাংশন করে দেওয়া হয়েছে তালিকা। আপনারা জোট বাঁধন, তৈরি হন। যারা বাড়ি পায়নি প্রধানমন্ত্রী আবাস যোজনার, তাদের ঐক্যবদ্ধ করুন। ভারত সরকার সরাসরি করতে পারবে না, কারণ তালিকা তৈরি করে রাজ্য ড্র ডিসবার্সিং অথরিটি ডিএম। কিন্তু যারা উপযুক্ত বাড়ি পায়নি, একদিকে আপনারা বিডিও অফিসগুলোতে আন্দোলন সংগঠিত করুন, অন্যদিকে আমরা ভারতীয় জনতা পার্টির যারা রাজ্য নেতৃত্ব দিই, আমি বিরোধী দলনেতা, আপনাদের সঠিক তালিকা সঙ্গে নিয়ে গিয়ে জনস্বার্থের মামলা করে যাতে প্রকৃত উপভোক্তা বাড়ি পায় তার জন্য আমরা লড়াই করব, আইনি লড়াই এবং গণ আন্দোলনের লড়াই। প্রশ্ন করবেন, 18 তালিকায় পাকা বাড়ি যাদের আছে, এর আগে ইন্দিরা আবাস যোজনা গীতাঞ্জলির বাড়ি যারা নিল আবার পেল, বড় লোকদের বাড়ি পাইয়ে দিল, চার চাকার গাড়ি আছে বাড়ি পাইয়ে দিল, আড়াই একরের বেশি জমি আছে গাড়ি পাই বাড়ি পাইয়ে দিল, তৃণমূলের লোকেরা এত টাকা চুরি করলো, এর কি বিচার হবে না? হ্যাঁ, আমি বলে গেলাম বিচার হবে। যদি আইডি নম্বর সিরিয়াল নম্বর দিয়ে তথ্য মন্ডল প্রেসিডেন্টের মাধ্যমে জেলা প্রেসিডেন্টকে পাঠাতে পারেন, এক্সেল শীট তৈরি করে যে এই 17 দফার মধ্যে এই লোকটি পাওয়ার অনুপযুক্ত, কেবলমাত্র তোলামূল করে বলে, কাটমানি দিয়েছে বলে তাকে টাকা দেওয়া হয়েছে, আমরা দায়িত্ব নিয়ে বলছি অভিযোগ সত্য প্রমাণ হলে এক মাসের মধ্যে টাকা আদায় করে ছাড়ব, আর টাকা ফেরত না দিলে ক্রিমিনাল মামলা করবে ভারত সরকার, পঞ্চায়েত গ্রাম উন্নয়ন দপ্তর। নিশ্চিন্ত থাকতে পারেন আপনারা, আপনাদের যেটা পঞ্চম বলবো, 100 দিনের কাজ নিয়ে খুব প্রচার, টাকা আটকে দিয়েছে বিজেপি, কেন্দ্র টাকা দেয় না। শুনে রাখুন, এই 100 দিনের কাজে জব কার্ডের সঙ্গে গোটা দেশব্যাপী আধারের লিঙ্ক হচ্ছে। এখানে পশ্চিমবঙ্গে 14 ডিসেম্বর পর্যন্ত আধারের লিঙ্ক হয়েছে, আধারের লিঙ্ক হচ্ছে জানেন তো সবাই, করিয়েছেন তো। এই আধারের লিঙ্কে লিঙ্ক করানো হয়নি, তালিকা তৈরি করতে হবে। অরুণদা মন্ডল প্রেসিডেন্টরা কি করছেন, তালিকা করতে হবে। 31 তারিখের পরে যাদের হয়েছে তাদের তো ফাইন দিতে হবে, যারা আধার লিঙ্ক করেনি তারা তাদেরকে ফাইন দিতে হবে। আপনারা শুনে রাখুন, 4,09,000 ভুয়া ফেক জব কার্ড পশ্চিমবঙ্গে এখন অবধি পাওয়া গেছে, 14 ডিসেম্বর অবধি ভুয়া। এই 4,09,000 এগেনস্টে কয়েক হাজার কোটি টাকা তুলেছে তৃণমূল, এটা একটা বড় দুর্নীতি, আমরা এদেরকেও ধরব। বিডিও ভিআরপি নির্মাণ সহায়ক জব কার্ডের সুপারভাইজার প্রধান সঙ্গে ডিএম, যারা এই অপকর্ম করেছেন ভিতরে যাওয়ার জন্য প্রস্তুত থাকুন। বিহারে একজন ডিএম গেছেন, ছাড়া কাউকে হবে না। আমি ইতিমধ্যে বিরোধী দলনেতা হিসেবে মহামান্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করেছি, দুবার হিয়ারিং হয়ে গেছে, আমি সিবিআই তদন্ত চেয়েছি। পশ্চিমবাংলায় মেধা দুর্নীতি দেখেছেন, কয়লা দুর্নীতি দেখেছেন, গরু পাচার দেখেছেন, বালি পাথরের সিন্ডিকেট দেখেছেন, এবারে দেখবেন 100 দিনের
জব কার্ডের দুর্নীতি, এটাই হবে মমতা ব্যানার্জির পিরিয়ডে সবচেয়ে বড় স্ক্যাম, যেটা মমতা ব্যানার্জির চুরির সাফল্যে এক নম্বর স্থান করবে। তাই আপনারা প্রস্তুত থাকুন, আইবিএস এ গাই গরু কেনার জন্য টাকা দিয়েছিল ভারত সরকার, পেয়েছেন কেউ? ফলের বাগানের জন্য টাকা দিয়েছিল 15,000 করে, পেয়েছেন কোন জব কার্ড হোল্ডার? কেউ পান? এখানে তো ফলের গাছ মানে কলা গাছ, আম গাছ, জাম গাছ, কাঁঠাল এসব চলবে না, এতে ফল হয় না। কলা গাছ লাগাও আর টাকা মারো, লাগিয়ে দিল, ইনকোয়ারি এলো দিল্লি থেকে, বলো সব কলা উড়ে চলে গেছে, কেন? ফণি হয়েছিল, আমফান হয়েছিল, জস হয়েছিল, সব উড়ে গেছে। আমফানের টাকা কে কে পেয়েছেন, কে কে পাননি বলুন? মোদিজি 3750 কোটি টাকা দিয়েছিল, পুরো ঘর যাদের, ঘর যাদের ভেঙেছে বা চালা উড়ে গেছে 20,000 করে টাকা দিয়েছিল, পেয়েছেন? ভূতে খেয়েছে। আসছে দিদির দূত, আসছে দিদির দূত, তার মানে ভূত, এই ভূতে রাখেছে। পানের বরজে ইউনিট প্রতি 6,000 দিয়েছিল, পেয়েছেন কেউ? পাননি, পোলট্রিতে পাননি, পাননি, গাই গরু 30,000 টাকা করে মারা গেল ঝড়ে, আমফানে প্রচুর ক্ষতি হয়েছে, আমফানে পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া, সাউথ চব্বিশ পরগনা, নর্থের আমাদের এই এলাকা শুইয়ে দিয়ে গেছিল। মোদিজি একদিনের মধ্যে বসিরহাটে এসেছিলেন রাজধর্ম পালন করে, পরের দিন গিয়েই প্রথম 1,000 কোটি টাকার চেক পাঠিয়েছেন, 2 মাসের মধ্যে আরো 2,750 কোটি দিয়েছেন, যা আপনারা পাননি। পঞ্চায়েতে হিসাব মিটাবেন তো, হিসাব মিটাবেন তো, হিসাব মিটাবেন তো, চুপচাপ পদ্মে ছাপ হবে তো, উঠান বৈঠক শুরু করুন, উঠান বৈঠক শুরু করুন, পাড়া বৈঠক শুরু করুন, বুথে টিম তৈরি করুন, সাহস তো রাখতে হবে, কেস করবে আমার নামে তো ডেলি কেস করে, আজকে সুপ্রিম কোর্টে পাঠিয়ে দিয়েছিল একটা মন্ত্রীকে, আমার রক্ষা কবচ তুলে নিতে হবে, সুপ্রিম কোর্ট বললো রিজেক্ট, গো টু হাইকোর্ট। আপনাদের সাহস নেই? এই এত বড় একটা অসভ্য বর্বর পিসি ভাইপর দুর্নীতিবাজ কোম্পানি, তাকে যদি উৎখাত করতে হয় আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। সিএতে কি করেছিল মনে নেই? জয় শ্রীরাম, বন্দে ভারতে বলা যাবে না, আর ধর্মীয় স্লোগান নিয়ে সাঁতরাগাছিতে 37টা বাস পুড়ানো যেতে পারে, উলবেড়িয়ায় করমন্ডল এক্সপ্রেসে ভেলোর থেকে আসা যাত্রীদের হিল ছোড়া যেতে পারে, ধর্মীয় স্লোগান দিয়ে ধুলাগড়িতে গর্ভবতী মাকে প্রসব করতে বাধ্য করানো যেতে পারে। নূপুর শর্মার ইস্যুতে কি হয়েছিল মনে আছে তো? আরে বাঙালি এত তাড়াতাড়ি ভুলে যান কেন? কি হয়েছিল? কতদিন ধরে বন্ধ রেখেছিল গোটা রাস্তা, এই সলাপ থেকে, নিপুড়া থেকে, একেবারে বাগনানের আগে পর্যন্ত কি করেনি বলুন আপনারা? কোথায় ছিল সরকার? নবান্নতে বিজেপি গেলে চাকরি চোরদের ধরার জন্য জলকামান থাকে, টিয়ার গ্যাস থাকে, রাস্তায় রাস্তায় লোক আটকানো থাকে, আর আমাকে তো ঢুকতেই দেয়নি, সেকেন্ড ব্রিজ থেকে তুলে নিয়ে চলে গেছে। আর 4 দিন ধরে যখন ডোমজুড়ের ওই মুখ থেকে, সলব থেকে একেবারে আমাদের বাগনানের আগে পর্যন্ত তাণ্ডব চালানো হয়েছে, রুগী বাদ যায়নি, কত মানুষের কত কাজ নষ্ট হয়েছে, তখন সরকার কোথায় ছিল? কি অপরাধ করেছিল বিজেপি পার্টি অফিস? বিজেপি পার্টি অফিস জ্বালানো হলো কেন? নূপুর শর্মার বক্তব্য তো ভারতীয় জনতা পার্টি সমর্থন করেনি, আর আপনার মহুয়া মৈত্র যখন বলে মা কালী গাঁজা খায়, সিগারেট খায়, মদ খায়, তখন আপনি ঘুমান না? আর আপনি জয় শ্রীরাম শুনলে রেগে যান,
আরো জোরে জোরে বলতে হবে, আমি অনেক রাস্তা যাব, 7 ঘন্টা লাগবে মালদা যাব, কালকে সকালে মালদা বিকালে বালুরঘাট আছে, পঞ্চায়েত দুটো দেবেন তো আমাকে, মানে বিজেপি কে মানে পদ্ম ফুলে দেবেন তো। চুক্তি হয়ে গেল তো চুক্তি হয়ে গেল তো এটার উপর দিয়ে চুক্তি ভাঙবেন। প্রথম দিন যদি বিডিও অফিস আটকায় আমাকে খবর দেবেন, সঙ্গে থেকে বিডিও অফিসে ঢুকিয়ে দিয়ে যাবো নমিনেশন করতে। নমিনেশন শেষ হলে ফোন করবেন, আবার সঙ্গে নিয়ে গিয়ে বাড়ি পৌঁছে দেবো। আর বুথ পাহারা দেবেন, গণনা কেন্দ্রের বাইরে জমায়েত হবে। জসমিন রাম, আরো জোরে জয় শ্রী রাম, আরো জোরে জয় শ্রী রাম, জোরে বলো জয় শ্রী রাম, জয় শ্রী রাম, জয় শ্রী রাম।